আপনাকে লবণচরা ইয়ং বয়েজ ক্লাব খুলনা বাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই, আজকাল বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজার সময় বিশেষ করে মেয়ের বাবা মেয়েরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না, এতে করে যারা ব্যবসায়ী সরকারি চাকরি করে ব্যাপার কি এত বড় মিছিল কেন? পোলাপানের মন দুঃখ বাবারা বোঝার চেষ্টা করেন চাচাজিরা। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আমার কাছে আসে, সরকারি চাকরি ছাড়া, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, আমি কাউকে ছোট করছি না, বরং ওনাদের মধ্যে অনেকে অনেক আল্লাহওয়ালা ভালো মানুষ আছেন, আমি পছন্দ করি ভালোবাসি, কিন্তু সরকারি চাকরি, শুধু সরকারি চাকরি করে পয়সা লাভা কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে, এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন? এটা কোনো, এর মানে এটা বলছি না যে সরকারি চাকরিতে বিয়ে দিয়ে যাবে না, বেচারা কি বিয়েতে থাকবে নাকি? তাদের কাছে বিয়ে দেওয়া যাবে, কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না, এ মানসিকতা লক্ষণ খারাপ। এর মানে হলো হারামের প্রতি কি আছে, টান আছে। মনে রাখবেন, আপনি সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, বেকার হোক, দেখবেন সন্তানটা ভালো কিনা, নেককার কিনা, সৎ কিনা। যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার্পণ্য করবেন। আমি প্রায় সময় বলি, মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না, এলাকায় মসজিদে চলে যান, ফজরের নামাজের নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয় দেখেন, হালাল হারাম মেনটেন করে, মাহারাম মেনটেন করে, হারাম থেকে বেঁচে চলে, এই যুবকের টাকা দুটা কম হোক, পয়সা দুটা কম হোক, এই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়ার যদি আপনার সাথে কুফর সব দিক থেকে মিলে যায়, তাকে যদি আপনি চয়েস করার মতো হয় যদি করেন, ইনশা আল্লাহ আপনার মেয়ে সুখী হবে। 14টা বিয়ে হলে 10টা করে প্রতিদিন ভাঙে। আমি ইয়েতে মৌলভীবাজার এক মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব এসে বলতেছে, হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি, এর মধ্যে 25টা বিয়ে ভাঙার বিচার আমার কাছে আসছে। তারপরে আবার একদিন নরসিংদী এক মাহফিলে গেছি, চেয়ারম্যান আমার পাশে বসা ছিল, আমি বিষয়ে কথা বলতেছি, চেয়ারম্যান বললো, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া। এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা, ময়দার বস্তা, আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা। মেয়ের বাবারা খোঁজে কি, আর ছেলের বাবারা খোঁজে কি, ময়দার বস্তা, বুঝলেন না, ওই যে কি মাখে মেকআপ। ছেলের বাবারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে, ছেলের বাবাদেরকে বলবো একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে, আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আর ছেলের বাবাদেরকে বলবো, মেয়ের বাবাদেরকে বলবো, আপনার একটা ছেলে খোঁজেন মেয়ের জন্য যে আপনাকে বাবার মতো সম্মান করবে, আপনার মেয়েটা তার কাছে সুখে থাকবে। টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে, আমি প্রায় প্রতিটা মাহফিলই বলার চেষ্টা করি, আমাদের যারা বাবার বয়সী আছেন এখানে ওনাদেরকে জিজ্ঞাসা করেন, সারা জীবনে সারা বছরে বউকে অর্থাৎ চাচিকে একটা শাড়িও হয়তো দিতে পারে নাই, 2 বছর হয়তো একটা শাড়ি দিছে, কিন্তু মহব্বত সুপার গ্লুর মতো, মেড ইন জাপানের মতো। আর পোলাপান এখন ইয়াং দেখেন যে বউরে বিয়ের আগে থেকেই চটপটি, সুফুস্কা, বাদাম, তারপরে আপনার চাইনিজ শাড়ি, চুড়ি, মেকআপ দিতে দিতে অবস্থা খারাপ, আর মহব্বত মেসেজে, ইনবক্সে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে, দিনে রাতে, এখানে সেখানে দিতে দিতে শেষ। মগর দেখা যায় বিয়ে হইতে দেরি, ঠুস করে ভাঙতে চায় না, মানো আরও বেশি লাস্টিং করে। এই দুরবস্থা কেন, এর কারণ হলো আমাদের বিয়েগুলোতে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না, যেন আমাদের ধ্বংস হচ্ছে, অতএব দিনদারিতাকে প্রাধান্য দেব। যে সমস্ত বাবা মারা সন্তানদের জন্য এরকম সরকারি চাকরিজীবী হইতে হবে, পয়সা আলা হবে চিন্তা করেন, শর্ত দেন, এগুলো সন্তানদের দুঃখী হওয়ার বা সুখী না হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে, মাদেরকে, মুরব্বীদেরকে হেদায়েত দান করুন, তারা যেন সন্তানদের জন্য উপযুক্ত দিনদাস পাত্র পাত্র নির্বাচন করতে পারেন, সেই তৌফিক দান করুন।